দান সাদাকা এর বিকৃত রূপ। দান সাদাকার বিকৃত রূপ আছে, এটা খেয়াল করবেন। আপনি দান করছেন কি কি কারণে দান সাদাকা নষ্ট হয়ে যাবে, দান করার পরে কোনো সওয়াব পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি সুম্মা লা ইয়াতবাউনা মা আনফাকু মান্নাউন ওয়ালা আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পরে এই সম্পদকে মানুষকে কষ্ট দিয়ে খোটা দিয়ে নষ্ট করে না, তাহলে খোটা দিলে মানুষের কষ্ট দিলে এই দান সাদাকা আপনার বরবাদ হয়ে যাবে। কাউকে দান করছেন, দান করার পরে উপকার করছেন, তাকে আবার স্মরণ করাই দিয়ে সবার সামনে তারা আপনার মনে কষ্ট দিলেন, তো এই কষ্ট দেওয়ার মাধ্যমে তাকে যে আপনি স্মরণ করাই দিলেন, অনুগ্রহ করছেন। মান্নুন শব্দের তো খোটা দেওয়া, মান্নুন শব্দ তো অনুগ্রহ করা, অর্থাৎ কাউকে অনুগ্রহ করছেন, উপকার করছেন, ওই উপকারের কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে তাকে যে মনে কষ্ট দিলেন, এর মাধ্যমে তার আমল এই দান সাদাকা বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে যারা দান সাদাকা করে এবং মানুষকে কষ্ট দেয় না, খোটা দেয় না, তাদের পুরস্কার কার কাছে? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকট রয়েছে বলে সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে তার কোনো ভয় নাই, পরকালীন জীবনে তার কোনো দুশ্চিন্তা থাকবে না বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন এখানে খাউফ শব্দের অর্থ হলো অতীতের জীবন নিয়ে, মানে আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে আপনার ভয় করা, ভবিষ্যতে কি হতে পারে, অর্থাৎ আমার মৃত্যুর পরে কি হতে পারে। আর ইহা জরুরত হুজনুন, অর্থাৎ দুশ্চিন্তা, আমি অতীতের জীবন আমি রেখে আসলাম, দুনিয়ার জীবনটা মৃত্যুকালে তার একটা টেনশন হতে পারে যে আমি ভবিষ্যতের জন্য আমি কি রাখলাম, কি করছি আমি, এই জন্য ভয়। আর অতীতের জীবন আমি বিপদ কাটাইছি এই জন্য তার একটা দুশ্চিন্তা হতে পারে। আল্লাহ বলছেন না, তোমরা যাতে এবাদত করছো, আল্লাহর পথে সম্পদ ব্যয় করছো, ওই সম্পদকে তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমরা নষ্ট করো নাই, তাহলে তোমাদের পুরস্কার হচ্ছে তোমাদের রবের নিকট এবং তোমাদের কোনো ভয় নেই পরকালীন জীবন নিয়ে, আর দুনিয়ার জীবনে তোমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন কাউমুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে দান সাদাকা করার পরে খোটা দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই দান সাদাকা করার চেয়ে একটা ভালো কথা বলা, মানুষকে ক্ষমা করে দেওয়া হচ্ছে উত্তম কাজ বলেন সুবহানাল্লাহ। মানুষকে একটা ভালো একটা উপদেশ দিচ্ছেন, ভালো একটা কথা বলছেন, এই কথা বলাটা ওই দানের চেয়ে উত্তম, যে দান করে যে মানুষকে খোটা দেওয়া হয়, তাহলে খোটা দিয়ে আপনি তাকে যে লজ্জা দিলেন, তাকে যে আপনি ক্ষতি করলেন, হ্যাঁ এমনি যদি আপনি তাকে তাকে স্মরণ করে দেন পার্সোনাল ডেকে নিয়ে, সে যদি আপনার অবাধ্যতা করে আল্লাহ তাআলা কোরআন অনেক জায়গায় তুলে ধরছেন, হ্যাঁ তুমি আমার কেন আবাদত করবো না, আমি তোমার হাত দিছি পা দিছি, এগুলি আল্লাহ তো উপহার করছেন, এটা হলো তাকে পার্সোনালভাবে ডেকে নিয়ে তা সে যদি আপনার অবাধ্যতা করে আপনি তাকে তাকে লাইনে আনার জন্যে তাকে আপনি স্মরণ করে দিতে পারেন, তুমি আমার সাথে এমন করতেছো কেন, তোমার সাথে আমি এমন এমন আচরণ করি তোমার কি মনে নাই, এটা কিন্তু তাকে যদি আপনি হেয় করার জন্যে খোটা দিয়ে সম্মান হানি করার জন্য আপনি এগুলো মনে কষ্ট দেন, আল্লাহ বলছেন এর চেয়ে তুমি কি করো, একটা ভালো কথা বলো, মানুষের ক্ষমা করে দাও, এই দান সদকার চেয়ে উত্তম। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন অমুকাপেক্ষী এবং ধৈর্যশীল, তোমার দানে তিনি ধার ধারেন না, দান করলে কি না করলে কি, আল্লাহ তাআলা তোমার সাদাকার জন্য তিনি ধার ধারেন না, গানিয়ুন অমুকাপেক্ষী, তুমি দান সাদাকা করবা আল্লাহ তাআলা এটা চান না যে তুমি দান সাদাকা খোটা দিবা, এই আল্লাহ তাআলা এমন দান চান না। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন, আলাইজাকিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, তারপর পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এরকম কঠিন অবস্থা। তিন ব্যক্তি, প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে সমস্ত পুরুষ মানুষ ট্রাক নগিরা নিচে প্যান্ট পায়জামা লঙ্গি পরিধান করে দেখেন, এত রহমত আল্লাহ তাআলা ক্ষমা করবেন, একশোটা মহব্বতের মধ্যে 99টা মহব্বত আল্লাহ তাআলার কাছে রাখছেন, এত বান্দাকে ক্ষমা করবেন, কিন্তু এই সমস্ত বান্দার কোনো ক্ষমা প্রশ্রয় আসেন আল্লাহ তাআলা তাকাবেনই না, এদের পবিত্র করবেন না, এবং এদের জন্য পবিত্র করবেন না, ক্ষমা করবেন না, কথা বলবেন না। এরা কত হলো যারা প্যান্ট লঙ্গি পাঞ্জাবি জুব্বা যাই হোক না কেন টাকলুকিরা নিচে যে ছেলেরা পরিধান করে, কিন্তু ছেলেদের প্যান্ট অন্য বানানো হয়েছে যে কোম্পানি অন্যভাবে তৈরি করছে যে টাকলুকিরা নিচে চলে যাচ্ছে, আপনি এর মাপ দিয়ে কাটতে হবে, বানাইতে হবে, আর মেয়েদের টাকলুকিরা উপরে কবর উঠে যাচ্ছে,
দ্বিতীয় যে পয়েন্ট আলোচনার বিষয় আল মান্নান, খোটা দানকারী। আল্লাহ তালা তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, যারা খোটা দেয়, মানুষকে উপকার করে খোটা দেয়। তাহলে দান করার মাধ্যমে কি হয়েছে, অনেক দান করছেন কি, দান কি সব বাতিল হয়ে যাবে এই খোটা দেওয়ার মাধ্যমে। আরেকটা পয়েন্ট হলো আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, সেটা হলো যারা পণ্যের মধ্যে দোষ ত্রুটি লুকিয়ে মিথ্যা কসম করে এসে বিক্রি করে, বিক্রি করতেছে, ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য কি করবে, যারা ব্যবসায়ী, সব আমানতের ব্যবসায়ী নবীদের সাথে হাজির হবে, শহীদদের সাথে হাজির হবে, এত বড় ফজিলত তাদের, কিন্তু তারা আমানতের দিকে রক্ষা করলো না, তারা ভেজাল মিশিয়ে মিথ্যা কসম করে পণ্যের দোষ ত্রুটি লুকিয়ে রেখে তারা বিক্রি করলো, এদের সাথে এইরকম একই রকম শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদারগণ, তোমরা তোমাদের দান সাদাকাকে খোটা দ্বারা কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা বাতিল করো না, বিনষ্ট করো না, দান করছো কিন্তু দানকে তোমরা খোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা এটাকে নষ্ট করো না, বিনষ্ট করো না। ওই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য দান করছে, তুমি আল্লাহর অস্তি দান করছো, আর একজন মানুষকে দেখানোর জন্য দান করছে, দেখানোর জন্য যে দান করছে প্রদর্শন ইচ্ছা, মানুষের দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্যে, তাহলে ওর দান তোমার তাহলে কবুল করবে না, যেটা আল্লাহর জন্য দান করে নেই, মানুষকে দেখানোর জন্য দান করছে। ও যেমন ব্যর্থ হয়ে গেল দান করেও, আর তুমি দান আল্লাহর জন্য করেও, তুমি যখন খোটা দিছ, তাকে যখন স্মরণ করে দিছ, তাকে কষ্ট দিছ মনের মধ্যে, তাহলে তুমিও তো একই পর্যায়ে চলে গেলে, তুমি এরকম করো না, তোমার এই দানকে তুমি নষ্ট করো না। যে কোনো দান করার ক্ষেত্রে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, যে কোনো দান সাদাকা করতে গেলে এক দু দান করে এক কেজি চাউল দশ দুনিয়া যায় এখানে ছবি তুলে দিতেছে, একদম বিক্ষোভকে দিচ্ছে, এরকম করোনা কালীনে দেখছেন যে এরকম ছবি তুলে তুলে তার ফেসবুকে আপলোড করছে। তো ওই দান সাদাকা আপনি আল্লাহ তাআলা এগুলো দান গ্রহণ করবেন না, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে দান করা হয়েছে ওই দানই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এছাড়া আমরা যে সম্পদ ব্যয় করব, দান করব, দান করার ক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশে আজিমের সেদিন আরশের ছায়া নিচে যে সাত শ্রেণীর ব্যক্তি স্থান লাভ করবে, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যাদের দান ডান হাত দান করলে বাম হাত জানে না, বাম হাত দান করলে ডান হাত জানে না, এটা হলো গোপনীয় দানের ফজিলত, গোপনীয় দানের। আবার প্রকাশ্য দানের কিন্তু ফজিলত আলাদা বর্ণনা করা আছে যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আপনি প্রকাশ্যে দান করবেন, কিন্তু ভুলেও যাতে মনের মধ্যে কোনো ধরনের কোন গর্ব, আত্মগর্ব, কেউ প্রশংসা করছে আপনি এত দান করছেন, আপনি এত বড় দান করছেন, এত দানবীর অমুক তমুক ঘোষণা হচ্ছে, এর মাধ্যমে যদি আপনি মনের মধ্যে সামান্যতম যদি কোনো ধরনের আত্মগর্ব বা হ্যাঁ ঠিকই তো বলছে এরকম যদি কোনো বক্তব্য না আসে, যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে আপনার আমার জন্য ট্রিটমেন্ট হলো, চিকিৎসা হলো গোপনে গোপনে দান করা। যদি এরকম আমার অন্তরে চলে আসতে পারে, তাহলে আমার দান করা কি দায়িত্ব, গোপনে দান করা।